काठमांडू शहर থেকে 3 किलोमीटर दूरे स्वयंभू स्तूपर ओपर 2500 बचर पुरानो मंदिर अनेक विश्वास स्वयंभू मंदिर खूब जाग्रत कयेकशो सीढ़ी चढ़े ऊपर उठे मंदिर एरपर जे आर किछु सीढ़ी रयेछे एबं तार सामने ही किन्तु आमरा देखते पाच्छी मंदिर प्रांगण एबं मंदिर प्रांगणे पौंछानोर संगे संगे एखाने एकटा ध्वंसेर छवि आमरा देखते पाच्छी সাধারণের জন্য এই পথ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরের কি অবস্থা সেটা দেখার জন্য আমরা এভাবেই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে কার্যত বাধ্য হলাম গত 25 তারিখ থেকে এই মন্দিরে পূজো হয়নি এই মন্দির চত্বরে যারা থাকতেন পুরোহিত সকলেই এখান থেকে পালিয়ে বেঁচেছেন While it earthquake, everything was shaking from here and there. We have no idea where to run because wherever you go, either one thing can fall from anywhere. This hill was gone up for 0.7 meter. কাঠমান্ডুর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বাঁচিয়ে রাখার জন্য ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি তাদের কাজ শুরু করে দিয়েছে যারা বিশেষজ্ঞরা আছেন যারা কর্মীরা রয়েছেন তারা এখানে উদ্ধার কার্য চালাচ্ছেন এবং সংরক্ষণের কাজ চালাচ্ছেন প্রায় 2500 বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সমস্ত মন্দিরের ভিতরে মন্দির কি সাজানোর জন্য যা কিছু ব্যবহার করা হয়েছিল এই জিনিসগুলো এখান থেকে ভেতর থেকে বের করে আনা হচ্ছে যাতে এগুলিকে সংরক্ষণ করা যেতে পারে প্রায় 2500 বছর পুরনো এই ঐতিহাসিক মন্দিরের ভগ্নপ্রায় দশা দেখে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে এই মন্দিরগুলি বা অন্যান্য প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির এখানে সংরক্ষণ এবং সংস্কার করা হবে কিন্তু ইতিহাসের অধ্যায় থেকে যে পাতাগুলো নষ্ট হয়ে গেল তা তো আর ফিরে পাওয়া যাবে না ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে সমিত সেনগুপ্ত এবিপি আনন্দ কাঠমান্ডু নেপাল